কি হয়েছে রায়হান ভাইয়া? আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছো, কি কই দিন তার? কেন ভাইয়া, তুমি এরকম করে বলছো কেন? তোমাদের এই ইলিশ মাছের কথা শুনতে শুনতে তো আমার পেট এমনি ভরে যাচ্ছে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। তোর একটা থাপ পর মামু। সূর্য বাইরে না বিয়ে হচ্ছে, ধামধুম শব্দ হচ্ছে, শুনে না মানে সূর্য। আরে ভাইজান যে কেমন আছো ভাইজান? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। মামুনি তুমি কেমন আছো? আরে ও তো আমাকে জ্বালিয়ে ফেললো, চাচুর বাসা যাবো চাচুর বাসা যাবো। আরে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো বুঝি? আরে আমরা তো সবসময় আসতে চাই, কিন্তু তোমার ভাইয়াই তো সময় পায় না, এই জন্য আমাদের আসা হয় না। যাক আসছেন ভালো হইছে, এবার ভিতরে চলেন। হ্যাঁ ভাবি ভিতরে যান। আসেন ভাবি ভিতরে আসেন, চলো ভাই যান একটা কাজ করে চলো, ওরা ভিতরে গল্প করো, আমি আর তুমি ওই বাংলা ঘরে যা কথা বলি। চলো চলো আসেন ভাবি বসেন। ভাবি অনেকদিন পরে বাড়িতে আসলেন, কি খাবেন বলেন? কি বলছো এসব, আমি কি খাওয়ার জন্য আসছি? আমি আসছি তোমাদের দেখতে, আর যাই খাবো। চলো আমরা দুজন একসাথে রান্না করি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ভাবি কি বলছেন এসব, আপনি রান্না করবেন? না না এ হতে পারে না, আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসছেন, আপনি কি করে রান্না করবেন? সূর্য আমার সাথে রান্না খুব পছন্দ করে, এখন তুমি হয়তো আমার চেয়ে ভালো রান্না করো, তাই আমি আজকে রান্না করব। দেখি সূর্য কার প্রশংসা করে, তোমার না আমার? চলো। আচ্ছা ঠিক আছে তাহলে চলেন, বাবা তুমি আপুর সঙ্গে খেলা করো, চলেন খেলা করো তোমার ভাই। রায়হান ভাইয়া তুমি কেমন আছো? কি হয়েছে রায়হান ভাইয়া? আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছো, কি কই দিন তার? কেন ভাইয়া তুমি এরকম করে বলছো কেন? আমি যদি তোমাদের বাড়িতে থাকি তোমার কি কোনো সমস্যা হবে? সমস্যা ওই বাড়ি তো খাবি খাবি। রায়হান তুমি আমার সাথে এরকম করে কেন কথা বলছো? তাছাড়া তুমি তো আমার আপন চাচাতো ভাই, আর আমি তো তোমাদের বাড়িতে বেশি দিন থাকবো না, মাত্র কয়েকটা দিনই থাকবো। আসলে আমিও কিছুদিন যাবো চেষ্টা করতেছিলাম যে তোমার সাথে দেখা করতে যাবো, সময় গড়তে পারতেছিলাম না। চাপা কত প্রকার আছে এবং কি কি, তুই যে কত যাবি আমার বাড়িতে এটা আমার ভালো করে জানা হয়ে গেছে। বাবা বেলি ওখানে এসে দাঁড়িয়ে আছে কেন? বেলি আসতেছি। মা এদিকে শোনো, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? বাবা আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকতে চাই না। কেন মা, কেউ কি কিছু বলেছে? না মানে আসলে। আচ্ছা মা কি হয়েছে বলো, মাত্রই তো আসলাম আর এসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আচ্ছা চাচুর কাছে আসো তো। আচ্ছা সত্যি কথা বলো তো, কি হয়েছে তোমার? এখন যদি আমি রায়হানের কথা বলি তাহলে চাচু গিয়ে রায়হানকে মারবে, আর আমি চাই না রায়হান মার খাক। আচ্ছা বলো। না না কিছু না চাচু, আমার আসলে এখানে ভালো লাগছে না, আমি আমার বাড়িতে যেতে চাই। আমি বুঝতে পেরেছি, একা একা তো তাই হতো কাছে বোরিং লাগছে, ভাইজান চলো ভিতরে যাই। চলো মা আসো, চাচু কোলে আসো। এই তো মা আমার পাগল। আসো মা। এই তো তোমার আমাকে ফোন আসছে, ফোনটা
হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু দেখো আমি তো আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে খেলা করো, হ্যাঁ আমি একটু ভিতরে আসছি। আমি না তোর বড়, কি তুই আমার বড়? তবে ভাবি, আপনি যে ইলিশ মাছটা রান্না করেছেন না, ইলিশ মাছের গন্ধে তো পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছে। আরে ইলিশ মাছটা অনেক বড় ছিল, এই জন্যই গন্ধে বের হয়েছে। তোমাদের এই ইলিশ মাছের কথা শুনতে শুনতে তো আমার পেট এমনি ভরে যাচ্ছে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ চলো, সূর্য ভাই ক্ষুধা লেগেছে, এখন খাবার ধরে থাকে। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, তোমরা এবার এসে গেছো, এবার সবাইকে নিয়ে একসঙ্গে খাবো। তা না হয় বুঝলাম, কিন্তু আমরা যে খেতে যাব, রায়হান বেলি ওরা খাবে না, একসাথে খাবো সবাই মিলে। হ্যাঁ তাই তো, রায়হান কোথায় বেলি কোথায়, ওদের দুজনের কাউকেই তো দেখছি না। ওদের তো এখানেই বসাই গেছিলাম, ওরা কোথায় গেল? আরে বাবা ওদেরকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, ওরা বারান্দায় আছে, আমি দেখে আসছি বারান্দায়। আচ্ছা তাহলে চলো ওদেরকে নিয়ে একসাথে খেতে যাই। হ্যাঁ চলো। আবার মুখে মুখে তো একেবারে ছোট মানুষ। এই তুমি সূর্য ভাইয়ের ছেলে না? ছাড়ো ছাড়ো, তুমি ছোট মানুষের চুল ধরছো কেন? ও তোমার বড় না? আর ও তোমার কি হয়? ও আমার চাচাতো ভাই হয়। চাচাতো ভাই, ভাই বোন মিলে এরকম কেউ মারামারি করে? এই চলো তোমাদের বাড়ি দিয়ে আসি, চলো যাবো। আবার বলে যাবো না, এই চলো, এই চলো তোমাদের বাড়ি। ছাড়া দেন, আবার বলে ছাড়ো, চলো দুই ভাই বোন মিলে মারামারি করে রাস্তা। আমার ছেলে, তোমার ছেলে, আমার মেয়ে, ও তো এখানে। আসো বলতে, আসো আসো। ওই তো, ওই তো বেলি রায়হান। কে? আসো আসো, বেলি রায়হান। তুমি আমার মেয়ের ঘাড়ে ধরে আনলে কেন? তাই তো, আমার ছেলেরও তো ঘাড়ে ধরে নিয়ে আসছে, কেন নিয়ে আসছো? ভাবি আমি বলি, ওই যে আপনার ছেলে ওই মেয়েটার চুল ধরে টানতে টানতে নিয়ে যাইতেছিল আর অনেক ঝগড়া করতেছিল, তা আমি নিয়ে আসলাম। আর ছোট মানুষ এইভাবে ঝগড়া করে আপনাকে বাড়িতে শাসন করেন না? এ কি শুনছি? তাই তো, রায়হান এসব কি করছো? বেলি তোমার আপন চাচাতো বোন, আর তাকে তুমি চুল ধরে রাস্তায় বসে ঝগড়া করতে করতে নিয়ে আসছো। আর তাছাড়া আপনকে আপন মানতে শিখো। সবচেয়ে বড় কথা হচ্ছে এদিক আসো। এই তোমার বড় বোনটা, হ্যাঁ তুমি কি করছো এগুলা? আচ্ছা থাক, ওরা মারা দরকার নেই, ওরা দুজনে ঝগড়া লেগেছে। এই তোকে আমি এই শিক্ষা দিয়েছি যে আইসে তোরা দুই ভাই বোনে ঝগড়া করবি, হ্যাঁ ওরা একটু শাসন করো তো। আচ্ছা বুঝে গেলাম। বেলি তো এখানে কোনো অন্যায় নেই, অন্যায় হলো রায়হানের। রায়হান তুমি তোমার বোনের কাছে মাপ চাও, মাপ চাও তো। এত ছোট বয়সে কিভাবে মানুষকে ওরা দূষণ মনে করে? তাই তো, আর তাছাড়া তুমি বেলিকে সহ্য করতে পারো না কেন বলো তো? আচ্ছা আমি ওরে জিজ্ঞেস করি। আচ্ছা বাবা, তুমি তোমার আপুর সাথে ঝগড়া লেগেছো কেন? তোমার দুশমন ওরে আমি সহ্য করতে পারি না। বলেছিলাম না, আমাদের ছেলেই হলো হিংসুটে, ও কাউকে সহ্য করতে পারে না। বাবা তুমি তোমার আপুকে সরি বলো, সরি বলো, হাত জোর করো। হ্যাঁ সরি, ঠিক আছে চলো বোন ঘরে চলো। না না আজকে যাবো না, আরেকদিন আসি। হ্যাঁ ঠিক আছে, আমাদের বাচ্চাদেরকে আমরা সামলে নেবো। আচ্ছা।
ঠিক আছে ভালো থেকো আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম